তো গাইস, তোমরা দেখছো ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড রোড। এই রোডটা হন্টেড রোড একদম, আর এখানে যত রাত হয় অ্যাক্টিভিটিসগুলো বেশি দেখা যায়। গাইস, আমি ফাইনালি সেই ফাঁকা রোডটাতে এসে গেছি। তো দেখো, দুধারে জাস্ট ফাঁকা রাস্তা, এমনি সেরকম বলতে গেলে কেউ নেই, তো দেখতেই পাচ্ছ। এই ধারটা জমি আছে আর এই ধারটাও জমি আছে, তো আমি যাচ্ছি বহু রিস্ক নিয়ে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আমি তোমাদেরকে দেখাবো বর্ধমানের একটি হন্টেড রোড। রোডটা সত্যিই হন্টেড, কারণ আমি একটা ঘটনা শুনেছিলাম যে ওই রাস্তাটা দিয়ে অনেকেই গেছে, যেতে যেতে গালে অনেকেই চর থাপ্পড় খেয়েছে। এরপরে কথা হচ্ছে যে কতটা কতটা সত্যি কি মিথ্যা আমি জানি না। তো আমি সেই জন্য ওই হন্টেড রোডটা দিয়ে যাই এক্সপ্লোর করার জন্য, যে যদি কিছু দেখতে পারি বা যদি কিছু ফিল হয়। তো জাস্ট আমি সেই মেইন রোডটা দিয়ে যাই, এমনকি যে মেইন রোডটা দিয়ে যাওয়া যায় তো সেই মেইন রোডটাও নাকি হন্টেড। তারপরে সেই মেইন রোডটা থেকে দিয়ে গিয়ে একটা রাস্তা পড়ছে বাঁ সাইডে, তো সেই বাঁ সাইডের রাস্তা দিয়ে গেলে সেই আসল যে হন্টেড জায়গাটা পড়ে। তো আমি সেখানটা পুরোটা যাই এক্সপ্লোর করি, আবার আমি ফিরে আসি বাড়িতে ব্যাক করে। বাট আমি কিন্তু সেরকমভাবে কিছু ফিল করিনি, তবে হালকা হালকা একটু গায়ে কাটা দিচ্ছিলো, এটাই আমি বলবো। তো যাই হোক, তো এইটাই হচ্ছে পুরো ভিডিওটা, যে পুরো রোডটা আমি যে সাফার করেছি, পুরো রোডটা গেছি ঘুরেছি, তো সমস্তটা আমি ক্যামেরা বন্দি করেছি। তাই তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে এবং ক্যামেরা থেকে কিছু দেখতে পাও কি না সেটা আমাকে কমেন্টে জানাও। তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে এবং দেখবে যে কিছু দেখতে পাও কি না, যে রাস্তাতে কোনো সাইডে কেউ সরে গেলো কি না বা কেউ মুভমেন্ট করলো কি না। তোমরা শুধু ভিডিওটা দেখো, তাহলেই তোমরা দেখতে পাবে। তো আর বেশি কথা বলবো না, তো দেখো সেই ভিডিওটা। তো গাইস, তোমরা দেখছো ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড রোড। এই রোডটা হন্টেড রোড একদম, আর এখানে যত রাত হয় অ্যাক্টিভিটিসগুলো বেশি দেখা যায়। তো এখন যা রাত্রি 9টা বাজছে, মোটামুটি গাড়ি তাও ভালোই যাচ্ছে। তো দেখো সাইডে দোকানগুলো মোটামুটি বন্ধ, আর আমার গাড়ির হেডলাইট জাস্ট যতদূর যাচ্ছে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, আর প্লাস এখানে ছিনতাইও হয় দেখি দেখ। তো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি এইখানে একা আছি, মানে আমার বাইকে জাস্ট অনলি 1%, আমার সঙ্গে কিন্তু কেউ নেই। কারণ এইসব অভিযান আমি একাই করতে বেরোই, কেন জানো? কারণ আমি চাই না আমার জন্য কেউ হয়তো সমস্যায় পড়ুক বা কোনো রিস্কে পড়ুক। তো জাস্ট আমি সেই জন্য আমি জাস্ট একাই ফিরেছি আর কি। তোমরা জাস্ট ক্যামেরাটা সামনে লক্ষ্য করো যে কিছু চোখে পড়ছে কি না। তোমরা হয়তো দেখে ভাববে যে অনেক গাড়ি চলছে, বাট অনেকেই অনেক কিছু চোখে পড়ে। এবার আমি জাস্ট এখন গাড়ি চালাচ্ছি, তোমরা জাস্ট একটুখানি সামনে একটু ফোকাস করবে, কেমন? গাইস, আমি ফাইনালি সেই ফাঁকা রোডটাতে এসে গেছি। তো দেখো, দুধারে জাস্ট ফাঁকা রাস্তা, এমনি সেরকম বলতে গেলে কেউ নেই, তো দেখতেই পাচ্ছ। এই ধারটা জমি আছে আর এই ধারটাও জমি আছে, তো আমি যাচ্ছি বহু রিস্ক নিয়ে। দেখা যাক, আমি জাস্ট একা এসি, কাউকে নিয়ে আসিনি, কেননা যদি কিছু বিপদ হয় তো আমারও, বাট আমি চাই না আমার জন্য অন্য কারোর হোক। তো দেখো রাস্তাঘাটগুলো মোটামুটি অতটাও ভালো না, তো আমি দেখাচ্ছি যে রাস্তাটা কী অবস্থা। দেখো জাস্ট ফাঁকা, কেউ নেই রাস্তাটাতে। আমি যাচ্ছি, দেখা যাক কিছু চোখে পড়ে কি না। আমি জাস্ট এবার এদিকে ঢুকলাম, দেখো গায়ে তেল মোটামুটি আছে। তো দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি। গাইস, অনেক দূর এসে গেছি, এবার ব্যাক করতে হবে, নাহলে এরপর গেলে হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। গাইস, একটা কথা, আমি গেছি অনেক দূর, তো দেখো দুধারে এমনি রাস্তার ধারে জাস্ট কেউই নেই, ঠিক আছে? আমি জাস্ট একা একটা মানুষ এই জায়গাটাতে আছি। তো আমি বহুত দূর এসেছি, এবার আমাকে ব্যাক করতে হবে, নাহলে আমি বাড়ি ফিরতে পারবো না।
তো যাই হোক, আমি ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম যে রোডটা খারাপ রোড, বাট যদি তোমরা কিছু দেখতে পাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে রাস্তার মধ্যে কিছু দেখতে পেয়েছি কিনা, আর যদি না দেখতে পাও তাহলেও আমাকে অবশ্যই জানাও, কারণ আমি তোমাদের জন্য, দেখো গাড়ির তেল প্রায় শেষ, তোমাকে দিয়ে দেখতে পাচ্ছি কিনা জানি না, প্রায় শেষ, আমি তাও আমি এসি কষ্ট করে, এবার আমাকে সাবধানে জেস বাড়ি ফিরতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আর আমি যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করি, আমি নিজে গেছি, আমি নিজে যেটা দেখেছি, যেটা অনুভব করেছি তোমাদেরকে সেটাই দেখিয়েছি। তো প্লিজ কেউ খারাপ মন্তব্য করো না, পারলে একটু মোটিভেট করো এই ধরনের জায়গাগুলোতে যাওয়ার জন্য, তাহলে আরও সত্য ঘটনা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।